আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। সো আজকে আপনাদের সাথে একটি নতুন ব্লগ শেয়ার করতেছি। অনেক সানি ডে আজকে, দেখতেই পাচ্ছেন আপনারা, ওয়েদার অনেক নাইস। আজকে আমার ডে অফ এজ ওয়েল। সো আজকে একটি বিশেষ কারণে যাচ্ছি একটি জায়গায়, সেটি হচ্ছে আজকে আমার COVID-19 ভ্যাকসিন। সো COVID-19 ভ্যাকসিন আজকে আমার প্রথম ডোজ। সো মজার বিষয় হচ্ছে, আমি এর আগে একবার বুকিং দিয়েছিলাম ভ্যাকসিন দেওয়ার জন্য, বাট ওইটা আমি ক্যান্সেল করে ফেলছি, বিকজ ভ্যাকসিন নেওয়ার জন্য আমার মধ্যে একটা ভীতি কাজ করতেছিল, তাই ওইটা ক্যান্সেল করে দিয়েছিলাম। সো আবার 2 উইকস পরে আজকে আমার প্রথম ডোজ। সো COVID-19 ভ্যাকসিন 2টি ডোজ নিতে আপনারা সবাই জানেন, আজকে আমার প্রথম ডোজ। জানি না তারা কোনটা দিবে। সো ইউকেতে মূলত অ্যাস্ট্রাজেনিকা, ফাইজার আর মডেনা দিতেছে, জানি না তারা আমার কোনটা দিবে, এটা সেন্টারে গেলে বুঝতে পারবো। সো এখানে COVID-19 ভ্যাকসিন নেওয়ার অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে এই ব্লগটা রেডি করলাম। সো আমি সম্পূর্ণ এই COVID-19 ভ্যাকসিন দেওয়ার যে সম্পূর্ণ আমার যে অভিজ্ঞতাটা আপনাদের সাথে এই ব্লগে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। সো পুরো ব্লগটা আপনারা আশা করি শেষ পর্যন্ত দেখবেন। ভিউয়ার্স, আমি প্রায় চলে এসেছি ভ্যাকসিন সেন্টারের কাছাকাছি। ভ্যাকসিন সেন্টার হচ্ছে গিয়ে আমার লেফট সাইডে, যেটা এটা হচ্ছে ভ্যাকসিন সেন্টার। এখানে প্রতিদিন আমি দেখি প্রচুর মানুষের লাইন বাইরে ভ্যাকসিন নেওয়ার জন্য। তো আজকে আমি যে টাইমে আসছি, আমার অ্যাপয়েন্টমেন্টটা প্রায় 1:30 দিকে ছিল দুপুর, এই টাইমে মানুষজন কিছুটা কম, আর কিছু মানুষ আছে হয়তো বা ভিতরে ওয়েটিং রুমে ওয়েট করতেছে, বাইরে মানুষের লাইন নেই। নর্মালি বাইরে মানুষের লম্বা লাইন থাকে। সো দেখা যাক কী হয়, ভ্যাকসিনটা দিয়ে দেই আর যতটুকু পারি আপনাদের জন্য রেকর্ড করব। ভিতরে আসলে রেকর্ড করা এলাও করে না, তারপরেও দেখা যাক কিছুটা আপনাদের জন্য রেকর্ড করতে পারি কি না। আলহামদুলিল্লাহ ভিউয়ার্স, জাস্ট ভ্যাকসিন দিয়ে বের হলাম। সো তারা আসলে আমার ফাইজার দিল ভ্যাকসিন, আর ভ্যাকসিন দেওয়ার পরে স্টিকারটা তারা এখানে লাগিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন ফাইজার দিচ্ছে তারা। আর আসলে আমাদের এজের যারা আছে তাদের সবাইকে ফাইজার দিতেছে। সো মোটামুটি ভালোই এক্সপিরিয়েন্স ছিল। আর এনএইচএসের যে স্টাফগুলো ছিল এখানে ভ্যাকসিন দেওয়ার জন্য অনেক ফ্রেন্ডলি, এবং তারা ভ্যাকসিন দেওয়ার আগে প্রয়োজনীয় কিছু কোয়েকশন আছে ওগুলো জিজ্ঞেস করে নেয়, ওগুলো জিজ্ঞেস করছে। তো মোটামুটি ভালোই গেছে সব কিছু। 15-20 মিনিট অবজারভেশনে ছিলাম ভ্যাকসিন দেওয়ার পরে, এখন বের হয়ে আসছি, বাসায় চলে যাচ্ছি। আর কী কী সাইড এফেক্ট হতে পারে ভ্যাকসিন দেওয়ার পরে সেগুলো তারা বলে দিছে। আর বলছে যে যদি হাতে ব্যথা হয় বা শরীর ব্যথা করতে পারে, এই জন্য প্যারাসিটামল খাওয়ার জন্য। সো দোকান থেকে প্যারাসিটামল নিয়ে নিছি, দেখা যাক এখন তারপরে কী হয়, দোয়া করবেন। আর আপনারা যারা যারা ভ্যাকসিন এখনও নেননি, ভ্যাকসিন নিয়ে নেন জলদি। আর সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ থাকলো সবাইকে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।